ওয়ালা তাত্তাখিজু আয়াতিল্লাহ হুজুয়া, আর তোমরা আল্লাহর আয়াত সমূহকে ঠাট্টা মজাক বা ঠাট্টা তামাশার বস্তুতে পরিণত করো না। এর মানে কি? জি, জাহিলিয়াতের যুগে বা তারপরেও নতুন নতুন সাহাবায়িকের আমরা ইসলাম গ্রহণের পরে অনেকে রসিকতার ছলে তালাক দিত, রসিকতায় বিয়ে করত, রসিকতায় গোলাম আজাদ করতো, বলছে না 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 আমি তো আসলে এই কাজটা করতে চাই না, আমি একটু রহস্য মজা করছিলাম। এখনো অনেকে করি না, বলছেন কিন্তু আসলে মুখে বলছেন এই অন্তরে না। একটা ভালো ঘড়ি আছে বা একটা মোবাইল আছে, এই নেবে বিক্রি করে দেবো, বলছে হ্যাঁ নেবো, কত দাম? বলছে 1000-এর দাও, যখন টাকা বের করেন না দেবো না। কি হলো এটা? হ্যাঁ মস্কারা করা, জি হ্যাঁ জি, এটা আল্লাহ নিষেধ করেছেন। তো এইরকমই করতো অনেকে, কিসের ক্ষেত্রে? নেকার বিবাহ, বিবাহর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, আর এটা গোলাম আজাদ করার ক্ষেত্রে। হ্যাঁ এই বিয়ের ক্ষেত্রে এখন অনেকে এরকম করে, তোমার বোনের বিয়ে দিবে, হয়তো ও ভাই হয়তো অভিভাবক, বোনের বিয়ে দিবে, বলছে হ্যাঁ দিয়ে দেবো, তো আমিও করে নেব, তো বলছে দিয়ে দিলাম, বলছে করে নিলাম, বিয়ে হইলো না হইলো না? যারা ইসলাম বুঝে বিয়ে হয়ে গেছে, কিন্তু যারা ইসলাম বুঝে না, ওই হলুদ মাখাইনি, আর তোবড়া খাওয়াইনি, আর দেখা দেখি হয়নি, আর বাইনামা হয়নি, আর কিছু হয়নি, বরযাত্রী আসেনি, কোথেকে বিয়ে হইল? সবগুলি বিদাত, সবগুলি বিদাত, কথা বোঝা গেছে? সবগুলি অনইসলামী কথা। আর এটা হলো বিয়ে, মজাক করলে চলবে না। তোমার তোমার বোন গেছে বা তোমার মেয়ে গেছে, আরবিরা খুব মজাক করে, আর আরবিরা বাপের সাথে মজাক করতে পারে, আমাদের সাথে মজাক চলে না, ভাইয়ের সাথে চলে, এই তোর বোনের বিয়ে দিবে এটা চলে, কিন্তু আপনার মেয়েটার বিয়ে দেবেন মজাক চলে না, কিন্তু আরবদের মধ্যে চলে। বোঝা গেছে না? তো মজাক করছে যে আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দেন, বলছে দিয়ে দিলাম, তো বলছে ঠিক আছে আমিও করে নিলাম, খালাস, তো হয়ে যাবে, স্ত্রী হয়ে যাবে। জি হ্যাঁ, স্ত্রী হয়ে যাবে। আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াত নিয়ে, মানে আল্লাহর বিধানাবলী নিয়ে, এইরকম তালাক নিয়ে, বিবাহ নিয়ে, আর এই স্বাধীন করেন, স্বাধীন করে দিয়েছে মজাক করে, বলছে না 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 আমি স্বাধীন করছি, এই গোলামের দরকার আছে আমার, তালাক দিয়ে দিয়েছে, আর তার বলছে না না আমি ঠাট্টা করছিলাম, এমনি ঠাট্টার ছলে বলেছি, না না চলবে না। নবী করিম সাল্লাম একটি হাদিস রয়েছে, সালাসহন্না জিদ্দহন্না জিদ্দুন ও হাজলহন্না জিদ্দুন, তিনটি জিনিস রয়েছে, যদি আপনি সত্যিকার অর্থে বলেন সেটাও সত্যিকার অর্থে, আর যদি হাজলহন্না আপনি যদি মজাক করেন, রসিকতা করেন, সেটাও জিদ্দুন, সেটা হচ্ছে সত্যিকার অর্থে হয়ে যাবে। কি? আর নিকাহ ও তালাক ও অল এতাক, বিবাহ, তালাক এবং স্বাধীন করা, বুঝলে, বুঝছেন না?